নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আমার সারা দিনটা কাটাবো আমার ছোটবেলার বান্ধবীর সাথে। ওর নাম হচ্ছে বর্ষা, আর খুব শীঘ্রই ওর বিয়ে, তাই জন্য আজ ওকে সাথে করে নিয়ে চলেছি ওকে আইবুড়ো ভাত খাওয়াতে। তাই দেখো, সকাল সকাল রেডি হয়ে অটোতে করে রওনা দিয়ে দিয়েছি তৃপ্তি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আসানসোলে আমার দেখা দু তিনটে এমন রেস্টুরেন্ট রয়েছে যেখানে অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়, তবে তার মধ্যে এই তৃপ্তি রেস্টুরেন্ট হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয়। আর তার কারণটা আমি তোমাদের একটু পরে বলছি। ইতিমধ্যে দেখো, আমরা তৃপ্তি রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আসানসোল উষাগ্রামে। যারা এখানকার লোকাল তাদের জন্য বলে দিই, ভাঙ্গা পাঁচিলের ঠিক অপোজিটেই ব্যাঙ্ক অফ বরোদার ওপরেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট। তোমরা এই লোকেশনে আসলে মেন রোড থেকে সরাসরি দেখতে পেয়ে যাবে। আর এদিকে দেখো, আমরা সিঁড়ি দিয়ে উঠে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে গেছি, আর এটা হচ্ছে ওদের মেন খাবার জায়গা। যদিও এই রেস্টুরেন্টটার দূরত্ব আমার বাড়ি থেকে বেশ অনেকটাই, তাও বারবার ছুটে আসি এনাদের আতিথেয়তা আর ব্যবহারের জন্য। আর তার সাথে খাবারের স্বাদ তো অপূর্ব রয়েছেই। এই নিয়ে আমার এখানে মোট চারবার আসা হলো। আর আজ যাওয়ার পরেই যখন আমি ওনাদের বললাম যে আমি এখানে আজ আমার বান্ধবীর আইবুড়ো ভাতের প্ল্যান করেছি, তখন ওনারা আমার কাছে আধ ঘন্টা সময় চেয়ে নিয়েছিলেন। আর এই আধ ঘন্টা পর ওনারা যে এলাহি আয়োজনটা করেছিলেন সেটা জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, আমি এক্সপেক্ট করেছিলাম ওনাদের কাছে যথেষ্ট ভালো পরিষেবা, কিন্তু তারপর ওনারা যে পরিষেবাটা দিয়েছিলেন সেটা আমার এক্সপেক্টেশনের থেকে অনেকটা বেশি। আর এদিকে দেখো, ওর আইবুড়ো ভাতের সমস্ত আয়োজন অলরেডি চলে এসেছে এখানে। আর এই দাদা আস্তে আস্তে করে সমস্ত খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। আর এই যে জেঠুকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন এখানকার ওনার। আর উনি নিজে হাতে প্রদীপ জেলে বর্ষাকে আশীর্বাদ করেছিলেন। অ্যাকচুয়ালি বর্ষা আমি দুজনেই তো বন্ধু, আমাদের কাছে কোনো গুরুজন উপস্থিত ছিল না সেই মুহূর্তে, তাই আমি জেঠুর কাছে আবদার করে বসি যে তুমিই আজ বর্ষাকে আশীর্বাদ করো। আর জেঠু প্রাণ ভরে বর্ষাকে আশীর্বাদ করেছিলেন। আর উনি একজন ফ্যামিলি মেম্বারের মতোই আমাদের সাথে মিশে গিয়েছিলেন। শুধু এবারের জন্য না, যতবারই যাই জেঠুর ব্যবহার এতটাই ভালো যে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি শঙ্খ বাজাতে পারি না বলে জেঠু শঙ্খটাও নিজেই বাজিয়েছিল। তারপর বর্ষা জেঠুর কাছ থেকে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিল। সত্যি বলতে আমাদের একবারের জন্য মনে হয়নি আমরা বাড়ি থেকে কোথাও দূরে গিয়ে আজকের দিনটাকে উদযাপন করছিলাম। কেমন লাগলো তোর? জাস্ট অসাধারণ। মানে আমি ভাবতে পারিনি তুই এত কিছু আয়োজন করেছিস। আমার দারুণ 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 খুব ভালো লেগেছে। ঠিক আছে, একবার মাছের মাথাটা একটু খা। এরপর আমি নিজের হাতে বর্ষাকে একটু পায়েস খাইয়ে নিলাম। আর এদিকে এত এত আয়োজন দেখে বর্ষা তো বুঝেই উঠতে পারছিল না কোনটা ছেড়ে কোনটা খাবে, আর আমারও ঠিক সেম অবস্থাটাই হয়েছিল। আর আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, মুগের ডাল, শুক্তো, ফুলকপির রোস্ট, পাঁচ রকমের ভাজা, গলদা চিংড়ির মালাইকারি, ঝিরি আলু ভাজা, পোস্তর বড়া, আর বর্ষার জন্যে ছিল ইয়াপ বড় একটা কাতলা মাছের মাথা, আর শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড় আর দই। আমরা দুজন গল্প করতে করতে খাওয়া শুরু করে দিয়েছিলাম। খাবারের স্বাদ নিয়ে তো কিছু বলারই নেই, একদম পুরো ঘরোয়া রান্না। প্রতিটা রান্নাতেই তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট ছিল। ইতিমধ্যে দেখো আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো খাবার? খাবার মনে হচ্ছে একদম যেরকম বাড়ির রান্না, পুরো ঘরোয়া রান্না, এত টেস্টি। খেয়ে এখনো মুখের স্বাদ আমার আছে যে এত টেস্টি টেস্টি রান্না, বাড়ির রান্না। খাওয়া শেষ করে
আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।